নতুন নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এটা বিল্ডিং এর নকশা এই নকশায় আমি পরিবর্তন করব এক মিনিট এক সময় আমি ইঞ্জিনিয়ার ছিলাম এটা আমার জন্য কোনো ব্যাপার না হয়ে গেছে কাজ পরিশ্রম করতে হবে পরিশ্রম করব পয়সা কামাবো এটাই নিয়ম এই যে টম এই নাও এটা তোমার জন্য ওরে সর্বনাশ এটা তুমি কি করলে হাই হাই মরে গেলাম বেয়াদবির একটা লিমিট থাকা উচিত তুমি বারবার আমার সাথে পাঙ্গা নিচ্ছ তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দাঁড়াও বলছি টম আসো আমাকে ধরো তোমার স্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে তোমার একটা ব্যবস্থা করতে হবে কি ব্যাপার কোথায় এই ইঁদুরটা আশেপাশে তো দেখছি না কোথায় গেল ইঁদুরটা এটা সন্দেহজনক এই যে টম আমি এখানে যাও, মরো, ওরে বাপ বাপ রে এখান থেকে পড়লে সত্যি মরে যাব। শরীরটা ভালো লাগছে না এক কাপ চা খেলে শরীরটা ভালো হয়ে যাবে কি ব্যাপার এসব কি হচ্ছে ওরে বাপ মনে হচ্ছে জমের পাল্লায় পড়ে গেছি ও হো ওরে বাবা মরে গেলাম কি ব্যাপার টম আমি তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম তুমি সেটা পালন না করে আমার কফির কাপ ভেঙে ফেলেছো আমি এটা তোমার কাছে আশা করিনি আমি চাই তুমি ঠিক মতো কাজ করো যাও নিজের কাজে যাও ঠিক আছে স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে করেই হোক কাজটা কমপ্লিট করতেই হবে কাজ না করলে টাকা পাবো না আহ কি স্বাদ খেতে অনেক মজা ওরে সর্বনাশ টম আমাকে দেখে ফেলেছে পালিয়ে বাঁচতে হবে কোথায় পালাচ্ছ তুমি আজ তোমাকে মেরে ফেলবো অনেক জ্বালিয়েছ কি ব্যাপার রাস্তা শেষ ওরে সর্বনাশ অল্পের জন্য বেঁচে গেছি হাই হাই এখান থেকে পড়লে ছাতু হয়ে যাব এটা অনেক উঁচু বিল্ডিং এখান থেকে পড়লে মৃত্যু নিশ্চিত বেঁচে গেছি এই বাদ তোমাকে খতম করে দেব কেউ বাঁচাতে পারবে না তোমাকে কোথায় পালাবে তুমি দেখো হাই হাই এটা কি হলো পুরো বিল্ডিং ধসে গেছে এটা তুমি কি করলে বদমাইশ বেড়াল আমি তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম তুমি সেটা পালন করতে পারো আমার ভুল হয়ে গেছে